ঝিরঝির করে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। বাগানে চলে আসলাম, যদি একটু বাগানে কাজ করা যায়। কালকেও কোনো কাজ করতে পারিনি, কিন্তু এখন শীতের বাগানের তো প্রস্তুতি চলছে। বিভিন্ন রকম গাছগুলো বসানোর ব্যাপার থাকে, মাটিও শুকনো করা যাচ্ছে না। এর আগে একদিন মাটি একটু শুকনো করে গেছিলাম, সেখান থেকে কিছুটা মাটি দিয়ে বোগেনভিলার কয়েকটা গাছ বসাতে হবে, কারণ সেগুলো সব ভিজে যাচ্ছে। চারিদিকে জল জমে গেছে, সেই জলগুলোকে একটু পরিষ্কার করব। এই বৃষ্টির জলটা একটু স্টোর করে রাখি, দেখা যাক যতটা স্টোর করে রাখা যায় পরে বাগানে কাজে লাগানো যায়। যেখানে যেখানে জল জমছে সেই জলগুলোকে আগে পরিষ্কার করে নিই। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে বাগানটাকে কীভাবে এত পরিষ্কার রাখে। আসলে রোজ দিনই কিন্তু পরিষ্কার করা হয়, এটা একদিনে পরিষ্কার করার জিনিস নয়। একদিনে করতে গেলে সেটা কারোর পক্ষেই সম্ভব না, খুব নোংরা হয়, প্রত্যেকটা গাছের থেকে পাতা পড়ে। আর রোজ দিনই পরিষ্কার করতে করতে মানে সেজন্যই রোজ পরিষ্কার হয় বলেই, আর প্রত্যেক দিনের কাজের সাথে সাথে অল্প একটা কাজ রেগুলারই থাকে। প্রথমে এসেই আমি আগে বাগানটাকে পরিষ্কার করার চেষ্টা করি। এখানে দেখুন কয়েকটা টব রেখেছি, এবার এই পাশটা চলে আসলাম। এদিকে সব গাছগুলো ছিল, দেখুন বোগেনভিলাগুলো সব রেডি করা হয়েছে, কিছু বালির মধ্যে রয়েছে, সেগুলোকে আবার নতুন করে টবে বসাতে হবে। এখানে একটু জল জল হয়ে রয়েছে জায়গাটা। আর এই পাশে আমি সব চারাগুলো তৈরি করেছি, এই বস্তার নিচে মাটি আছে। বেগুনের চারাগুলো সব তৈরি হয়ে গেছে, এই দেখুন বেগুনের চারাগুলো সব টবে বসানো হয়ে গেছে। আর একটু বড় হোক, তারপরে একটা বড় গ্রো ব্যাগে বসাবো। বেগুন একটু বড় জায়গায় বসালে সবচেয়ে ভালো হয়, আমি 15 ইঞ্চির গ্রো ব্যাগে বসাই, খুব ভালো ফলন হয়। ওই পাশে বেগুন গাছটা অনেকগুলো বেগুন হয়েছে, চলুন বেগুনগুলো আগে তুলে নিই। এইখানে সব 15 ইঞ্চির গ্রো ব্যাগের মধ্যে এই বেগুন গাছগুলো দেখুন, এটা শীতের বেগুন ছিল, কত সুন্দর হয়েছে দেখুন। এই প্লেটটার উপরে আপাতত রাখি এখন। পাতার ফাঁকে ফাঁকে হয়ে থাকে, দেখা যায় না, এই দেখো। এখানে আরেকটা আছে, এটা একটু ছোট, এই দেখুন 4টি বেগুন পাওয়া গেল। অনেকদিন ধরে চেরির ফল হচ্ছিল না, হঠাৎ আজকে বৃষ্টির মধ্যে এসে দেখলাম, দেখুন কি সুন্দর ফল হয়েছে। একটা ফল আবার পড়েও গেছে, এই যে দেখুন, আর এইখানে ডালে একটা ধরে রয়েছে। আমার বাগানে বেগুনের বীজ থেকে চারা তৈরি হয়ে গেছে, দেখুন কি সুন্দর চারাগুলো রেডি করে ফেলেছি। এটা একটু ছোটো টবে বসিয়েছি, এটা একটু বড় টবে বসিয়েছি। এখন অনেক দিন, প্রায় 1 মাস এইরকম ছোটো টবেই থাকবে, 20 দিন তো থাকবেই, তারপরে বড় টবে বসব। এইটা আমার বাগানের বেশ অনেক বছর, প্রায় 3 বছরের পুরনো একটা জেড প্ল্যান্ট। এটা নিজের মতন করেই বড় হয়, বনসাই করার ইচ্ছে আছে কিন্তু সেইভাবে বনসাইয়ের মতন করে করা হয়নি। ছোট টবে এটা একটা 8 ইঞ্চি টবে রাখা রয়েছে,
তবে মাঝে মাঝেই আমি এটাকে ডালগুলো কেটে দিই যাতে একটু ছোট থাকে। আর দেখুন বৃষ্টির জল পেয়ে গাছগুলো কতটা বড় হয়ে গেছে। এতটা বড় করে রাখলে কিন্তু বনসাই শেপটা বা বনসাই লুকটা দিতে পারবো না, তাই মাঝে মাঝে একটু কাটিং করে দিচ্ছি। কিছু বাগানের কাজ করলাম, কয়েকটা গাছকে একটু রিপোর্ট করলাম, আর এই যে জেড প্ল্যান্টটাকে নতুন করে একটু শেপ দিলাম, এই দেখুন এইসব কাজ করলাম। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি মানেই ক্যামেরাটা ঘরে রাখতে হবে। এই বেগুনগুলো নিয়ে যাই, বেগুনটা দিয়ে আজকে বেগুন ভাজা খাওয়া যাবে। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, কারণ বৃষ্টির মধ্যে তো খুব একটা কাজও করতে পারছি না বাগানের, ওই টুকটাক একটু একটু কাজ করছি, একটু বৃষ্টি কমলে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।